বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কিভাবে দেখছেন পুরো এই ঘটনাক্রমকে? দেখুন, হেরেও হারছে না গণতন্ত্রে, মানুষের রায় শেষ কথা, সেটা মমতা ব্যানার্জি মানতে রাজি নয়। আর মানুষের আশীর্বাদে বিজেপি জিতে এসেছে, রাজনীতিভাবে আটকাতে পারছেন না। স্বৈরতান্ত্রিক এই যে গতিবিধি বা অত্যাচার, সেটা আমাদের উপর নামানো হচ্ছে। ওনার মিছিল চলবে, সেটা শান্তি মিছিল, আমাদের মিছিল চলবে না। 144 ধারা জারি করা যাবে, কিসের অধিকারে উনি এটা করছেন, কে ওনাকে অধিকার দিয়েছে? সেই জন্য আমরা তার কোনো নিয়ম মানব না, তার কোনো ফরমান মানব না। তিনি যদি মনে করেন পুলিশ দিয়ে আমাদের পেটাবেন, রোজ এরকম পরিস্থিতি হবে। পুলিশকে বলির পাঁঠা করে বিজেপির সামনে ঠেকিয়ে দিচ্ছে বেচারা পুলিশরা, কি দুর্দশার মধ্যে আছে। আজকে ক্যাডারের কথা শুনছেন, উনি বন্ধ করলেন মিছিল, বীরভূমে ডিজে বাজিয়ে মিছিল হচ্ছে, তো তার কথা তো কেউই শুনছে না, আমরা কেন শুনবো? দাদা, এই পুলিশকে কি এখনও ব্যবহার করছে সরকার, রাজ্য সরকার? ব্যবহার করছে মানে কি, ঝাড়ুর মতো ব্যবহার করছে। পুলিশ অফিসাররা এমনভাবে দাঁড়িয়ে আছেন অপরাধীর মতো মুখ করে, আমারও কষ্ট হচ্ছে। পুলিশের যদি মান সম্মান না থাকে, মনোবল ভেঙে দেন, তার দেশের আইন শৃঙ্খলা কী করে থাকবে? আজকে পশ্চিমবঙ্গের ডাকাত, গুন্ডা, বদমাশ, মাফিয়া, দুষ্টতাকারী, সমাজবিরোধী এরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। পুলিশের হিম্মতের গায়ে হাত দেয়, পুলিশে তাহলে ট্রান্সফার হয়ে যাবে। এই ঘটনার পরও কি অভিনন্দন মিছিল আপনাদের চারিতে চলতে থাকবে? আমরা জিতেছি, আমরা লোককে, লোক ভোট দিয়েছে, লোককে অভিনন্দন আমরা করবই। যে জিততে পারে না তার কষ্ট আছে, সে করবে না, কিন্তু আমাদের আটকার অধিকার কে দিয়েছে? পুলিশকে কী বলবেন, পুলিশ যদি ঝামেলা পাকাতে আসে, এরপরে মিছিল আটকানোর চেষ্টা করে? আজকে তো নমুনা পেশ করেছি, তারপরে পুলিশ হাত জোড় করে ক্ষমা চাইছে, আর করবেন না, আর করবেন না। মানে আপনার কেন সামনে এসছেন, আপনার কেন টার্গেট হচ্ছেন? মানুষের রাগ বেড়ে যাচ্ছে পুলিশের উপরে, পাপীদের রক্ষা করতে পুলিশ নিজেকে আর শহীদ করে দিচ্ছে। দুর্ভাগ্যজনক পরিস্থিতি, বিজেপি যারা ঠিক করেছে করবে। আমরা তো এতদিন সময় দিয়েছিলাম যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তারপরে আমরা করবো। আমরা বিজয় মিছিল করছি না, আমরা অভিনন্দন যাত্রা করছি। আমাদের ভোটাররা ভোট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে যাচ্ছি। প্রতিরোধ হলে কি প্রত্যাঘাত হবে? সব হবে, আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, দরকার হলে প্রতিশোধ নাও। একদিন দুটো করেছি, তৃতীয়টা শুরু করবে। থ্যাংক ইউ।